আমি আজম ফারুক। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে সতীদাহ প্রথা। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ানক ও বর্বরতম যে প্রথাটি আমার মতে, তাই হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বলতে যে বিষয়টি বোঝায়, তা হচ্ছে যে আজ হতে 2500 পূর্বে আমাদের এই ভারতবর্ষে তৎকালীন পুরোহিতরা একটি প্রথা চালু করেন, যেটা হলো স্বামীর মৃত্যুর পর তার সাথে সহমরণে তার স্ত্রীকে যেতে হবে এবং স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই প্রথা স্থায়ী ছিল 2000 বছরেরও বেশি সময় ধরে। এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন জন কথা বলল, কারো কথা পুরোহিতরা গ্রহণ করেননি, কর্ণপাত করেননি। তারপর 1829 সনে তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বিলুপ্ত করে। এর বিরুদ্ধেও তৎকালীন সময়ে হিন্দু এক শ্রেণীর ধর্মীয় নেতারা এই আইনের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করে। প্রিভি কাউন্সিল লর্ড বেন্টিংকে আইনটাকে বলবৎ রাখেন এবং ভারতবর্ষে এই সতীদাহ প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। আইন করে যদিও এই সতীদাহ প্রথাকে বিলুপ্ত করা হয়, কিন্তু বিচ্ছিন্নভাবে এই প্রথাটি অব্যাহত থাকে। ক্রমশ এই প্রথাটি বিলুপ্ত হয়েছে বর্তমান সময়ে ভারতবর্ষে বা বিশ্বের কোথাও এই প্রথা চালু নেই। দুঃখজনক বিষয় হচ্ছে এগুলি কোনো ধর্মীয় প্রথা নয়, এগুলি হচ্ছে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা তাদের নিজেদের স্বার্থের জন্য কিছু কিছু প্রথাকে চালু করে নিজেদের স্বার্থেই, এবং এই প্রথাটি চালু করেছিল এক শ্রেণীর পুরোহিত ঠাকুর স্বার্থের জন্য। যাই হোক, এই বিষয়ে হয়তো আমি পরবর্তী সময়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বলে থাকি নারী পুরুষের সমান অধিকারের কথা, যে নারী এবং পুরুষকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন সমান অধিকার। কিন্তু আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকিয়ে, সেই আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত নারীরা কি পুরুষের সম অধিকার পাচ্ছে? পাচ্ছে না। নারীরা পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে, তারা পুরুষদের গৃহের কাজকর্ম করছে, আবার পুরুষ মারা গেলে তার সাথে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিচ্ছে। এটা আমার কাছে আশ্চর্যের বিষয় যে নারীর গর্ভ থেকে পুরুষের জন্ম হচ্ছে, সেই পুরুষরাই তাদের মাকে, সেই নারীদেরকে সহমরণের নামে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করছে।
এই বর্বরতা বন্ধ হয়েছে, কিন্তু এখনো নারীদের উপর নির্যাতন অত্যাচার বন্ধ মোটেই হয়নি। আমরা আজকে সতীদাহ সম্পর্কে যে চিত্রটি আপনাদের তুলে ধরলাম, আশা করি আপনারা নারীদের উপর এখনো আমাদের সমাজে কি ধরনের অত্যাচার নির্যাতন চলছে সেদিকে দৃষ্টিপাত করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।